দশ নম্বর আর এই পয়েন্ট দিয়ে শেষ করে দেব, বালা মুসিবত থেকে পৃথিবীতে আত্মরক্ষার দশ নম্বর উপায় হচ্ছে রাতে বেশ কিছু সতর্কতামূলক আমল করা। রাত যখন হয়ে যাবে তখন সতর্কতামূলক বেশ কিছু আমল করতে হবে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, একটি হাদিস শোনাব আর সংক্ষেপে আলোচনা করে শেষ করব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানা জুনহুল লাইল, যখন রাতের অন্ধকার হয়ে যাব, আও আমসায় তুমি যখন সন্ধ্যা হয়ে আসবে, প্রথম কাজ যেটি করে ফাকুফু সিবিয়া নাকুম, তোমাদের কচি কাঁচাদেরকে বাচ্চাদেরকে ধরে রাখো, বাড়ির ভিতরে রাখো, বাইরে ছোটাছুটি করতে দিও না। সন্ধ্যাবেলা মাগরিব হতে যাচ্ছে আর বাচ্চাদেরকে নিয়ে পার্কে চললেন, বিচে চললেন, রাস্তাঘাটে ঘুরতে ফিরতে চললেন, এমনটা করবেন না, বাড়ির বাইরে যেতে দেবেন না। ফাইন্না শায়াতিন তান্তাশিরু হিনা ইযিন, কারণ শয়তানগুলি ওই সময় পৃথিবীতে বিচরণ করে। ফাইদা যাহাবা সাআতু মিনাল লাইল, রাতের বেশ কিছুক্ষণ যখন চলে যাবে, এক এক ঘন্টা চলে গেছে, অন্ধকার হয়ে গেছে, ফাহুল্লো, তখন তাদেরকে ছেড়ে দাও, অসুবিধা নেই, তখন নিয়ে বাইরে বেরোন, তখন বাইরে যাক, বাচ্চারা বাইরে বাড়ির বাইরে উঠানে খেলাধুলা করুক। দ্বিতীয় যে কাজটি করতে হবে রাতের সতর্কতামূলক এবং অনিষ্ট বালামসিব থেকে রক্ষার জন্য, সেটা ফাগলেকুল আবু আবা, দরজাগুলি বাড়ির বন্ধ করে দাও, প্রয়োজন যদি না থাকে জরুরি তাহলে দরজাগুলি বন্ধ করে দেবেন। এগুলি হচ্ছে শিষ্টাচার, এগুলি হচ্ছে আদব কায়দা। জি হ্যাঁ, সন্নাত হচ্ছে যে দরজা বন্ধ করে ঘুমানো, কিন্তু যদি প্রয়োজন হয়, প্রচণ্ড গরম লাগছে, জানালা একটু খোলা রাখতে হচ্ছে, আর মানুষ শয়তান জিন শয়তানের আশঙ্কা নেই, বিশেষ করে মানুষ শয়তান আশঙ্কা নেই, তো দোয়া পড়ে আপনি জানালা খুলে ঘুমাতে পারেন। কিন্তু উত্তম হচ্ছে যদি আপনার জানালা দরজা বন্ধ করলে কোনো অসুবিধা না হয়, তাহলে আপনি জানালা দরজা বন্ধ করে ঘুমাবেন। ওয়াজকুরুসমাল্লাহ, বিসমিল্লাহ পড়ে, যখন দরজা বন্ধ করবেন, জানালা বন্ধ করবেন, বিসমিল্লাহ, আর শয়তান ঢুকতে পারবে না। ফাইন্না শায়তান লা ইয়াফতাহু বাবান মুগলাকা, কারণ বন্ধ দরজা এবং যেখানে বিসমিল্লাহ পড়ে না হচ্ছে সেই দরজাকে শয়তান খুলতেও পারে না আর শয়তান ঢুকতেও পারে না। তিন নম্বর যা কাজ করতে হবে সেটা হচ্ছে পানপাত্র যেগুলো রয়েছে, কলস, আরও যেগুলো পানির বাসন রয়েছে, লোটাঘটি, যদি পানি থাকে তাতে তাহলে ঢেকে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমলে মশক ব্যবহার হইতো, মশকের কথা হাদিস, ওয়াউকু কেরাবাকুম, তোমাদের মশকগুলির মুখকে বেঁধে রাখো, খোলা রাখিও না, পোকামাকড় ঢুকতে পারে, সাপ বিচ্ছু ঢুকতে পারে, আরে জিন শয়তান ক্ষতি করতে পারে, মানুষ শয়তান ক্ষতি পারে, শেহের জাদুর ওতে প্রতিক্রিয়া হতে পারে। ওয়াজকুর উসমাল্লাহ, বিসমিল্লাহ বলো, যখন মুখ বন্ধ করবে তখন বিসমিল্লাহ, জি, কলসের মুখে ঢাকনা দেবেন, তখন বিসমিল্লাহ বলো। ও খাম্মেরু আনিয়া, তখন এবং তোমাদের বাসনগুলি, জি, তরি তরকারির বাসন আছে, ভাতের বাসন আছে, খাবারের বাসন আছে, সেগুলিকে ঢেকে দাও। ওয়াজকুর উসমিল্লাহ, বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে ঢেকে দেন। ওয়ালাও আন্তা আরে জো আলী হাসেন, কিছু না পেলে কিছু একটা জিনিস দিয়ে ঢেকে দেন, কোনো পেপার টেপার যা দিয়ে হোক না, একটা কিছু দিন, লাকড়ি দিয়ে, তক্তা দিয়ে, যা দিয়ে হোক ঢেকে দেন। তারপরে যে কাজটি করতে হবে বলেছেন সেটা হচ্ছে ওয়াতফিউ মাসা বিহাকুম বিহাকুম, তোমাদের বাড়ির প্রদীপগুলি নিভিয়ে দাও, বাড়িতে আগুন জ্বালা অবস্থায় ঘুমিয়ে যাবেন না। সেই বুখারি 5192 নম্বর হাদিস। যে সতর্কতাগুলি অবলম্বন করতে বলা হয়েছে হাদিসে, একটি পেলাম যে দরজা বন্ধ করতে হবে, দুই নম্বর হচ্ছে যে বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা বাইরে যেতে দিতে হবে না, এই রকমই গবাদি পশু সেগুলিকে বাইরে ছেড়ে দিবেন না সন্ধ্যাবেলা, মশক বা পানপাত্রের মুখ বন্ধ রাখবেন, খাবারে যে সব বাসন রয়েছে, পাত্র রয়েছে, সেগুলিকে ঢেকে রাখবেন, প্রদীপ যদি থাকে তাহলে নিভিয়ে দেবেন, এমনকি যদিও বিদ্যুৎ আছে, লাইটে, এই লাইটও প্রয়োজনের বেশি রাখবেন, একটা লাইট থাকে বাকিগুলি নিভিয়ে দেন আপনি, এতটাই যথেষ্ট। জি হ্যাঁ, যতটা যথেষ্ট হয় অপচয় করবেন না, অতিরিক্ত রাখবেন না। ছয় নম্বরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একা
কোনো ঘরে থাকবেন না, গোটা বাড়িতে কেউ নেই, ফাঁকা বাড়ি ফাঁকা, আর একাই আপনি থাকছেন, এটা মাকরু, অপছন্দনীয়, এটা অপছন্দনীয়, নিষেধ করা হয়েছে, এটা একটা আদব। জি, আর যদি কোনো সময় থাকতেই হয় বাড়িতে, পাশে পাশের রুমে অন্যরা আছে, অসুবিধা নেই তাহলে, কিন্তু কেউ নেই, ধরেন বাড়িতে আর একা আছেন, সেখানে শয়তান ক্ষয়ক্ষতি করার সুযোগ নিতে পারে, বিশেষ করে জিকির আজগার থেকে গাফিল থাকলেন, জিকির আজগার থেকে সকাল সন্ধ্যার জিকির আজগার থেকে, ঘুমের পূর্বে জিকির আজগার থেকে গাফিল, ফরজে বদবন্দিগি থেকে গাফিল, তাদের ক্ষেত্রে আরো বেশি রিস্ক রয়েছে। 7 নম্বরে যে বিষয়টি অন্য হাদিসে এসছে সেটা হচ্ছে যে রাতে একা কোথাও সফর করবেন না, একা সফর করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই ক্ষেত্রে বিভিন্ন রকম হাদিস রয়েছে, আর রাকিব শয়তান অনেক হাদিস রয়েছে, একজন সফরকারী শয়তান, মানে শয়তান ক্ষতি করবে তার, আর রাকিবানে শয়তানের দুইজন সফর করলেও ক্ষতির আশঙ্কা রয়েছে, ওয়া সালাসাতু রাকবন, তিনজনের সফর, জি, মরুভূমিতে বিশেষ করে খোলা মাঠে এই সফর, জি, মানুষ শয়তান, জিন শয়তানের ভয়। তো এইসব সতর্কতাগুলি অবলম্বন করতে হবে বালা মুসিবত থেকে আত্মরক্ষার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল বালা মুসিবত থেকে, দিন দুনিয়ার বালা মুসিবত থেকে, ইহকাল পরকালের বালা মুসিবত থেকে, যাবতীয় বালা মুসিবত থেকে, পারিবারিক, সামাজিক, শারীরিক, মানসিক, সমস্ত আর্থিক, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দুনিয়া আখেরাত সার্বিক কল্যাণ দান করে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين এরপরে আমরা ইনশাআল্লাহ তাআলা প্রশ্নের উত্তর দেবো।